প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবার আলোচনা করবো অনুশীলনী 1.1-এর 25 নম্বর অঙ্কটি। দেখো, এখানে বলা হলো যে বেগম রোকিয়া কলেজের ছাত্রীদের মধ্যে বিচিত্রা, সন্ধানী ও কুরবানি পত্রিকায় পাঠাভ্যাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% ছাত্রী বিচিত্রা ও 50% ছাত্রী ও 50% ছাত্রী সন্ধানী, 50% ছাত্রী কি কুরবানি পড়ে, 30% ছাত্রী বিচিত্রা ও সন্ধানী পড়ে, 30% আবার বিচিত্রা ও কুরবানি পড়ে, আবার 20% ছাত্রী সন্ধানী ও কুরবানি পড়ে, এবং 10% কি করে, তিনটি পত্রিকায় পড়ে। তাহলে এখানে তিনটি পত্রিকার নাম আমাদের দেওয়া আছে এবং ছাত্রীদের এই পত্রিকা পড়ার মানে পাঠ অভ্যাস সম্পর্কে আমাদের এখানেও সেটা দেওয়া আছে। সেটা হলো কি, 60% ছাত্রী বিচিত্রা পড়ে এবং এখানে 50% ছাত্রী সন্ধানী আর 50% পূর্বাণী। আবার দেখা যায় যে 30% বিচিত্রা এবং সন্ধানী দুটাই পড়ে, আবার 30% বিচিত্রা কুরবানিও পড়ে, আবার দেখা যায় যে 20% সন্ধানী ও কুরবানি পড়ে, এবং 10% কী করে, 10% এখানে তিনটি পত্রিকাই পড়ে। তো কতে বলা হলো যে শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকা তিনটির কোনোটিই পড়ে না, এটা আমাদের বের করতে হবে। তো কতজন ছাত্রী তিনটা পত্রিকার একটিও পড়ে না সেটা আমরা বের করব। এবার খতে বলা হলো শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল দুইটি পত্রিকা পড়ে। তো খয়ে বলা হলো যে এই তিনটি পত্রিকার মধ্যে কেবল দুইটি পত্রিকা পড়ে, সেই ছাত্রীর সংখ্যা বের করতে হবে। তো কয়ের ক্ষেত্রে দেখো আমাদের সমাধানে কী করতে হবে, ধরে নিতে হবে যে সকল শিক্ষার্থীর সেট আমরা এখানে ধরে নেব ইউ, যারা বিচিত্রা পড়ে তাদের সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করব, যারা সন্ধানী পড়ে তাদের সেটকে আমরা এস ধরে নেব, এবং যারা পূর্বাণী পড়ে তাদের সেটকে আমরা পি ধরে নেব। তো ধরে নেওয়ার পর আমাদের কি করতে হবে, দেখো আমরা লিখব যে নাম্বার অফ ইউ সমান, দেখো এখানে নাম্বার অফ, এখানে ভেন চিত্র আমি দিয়েছি, পাশে এখানে লিখবো যে নাম্বার অফ ইউ সমান হলো 100%, আবার নাম্বার অফ বি মানে বিচিত্রা পড়ে 60%, নাম্বার অফ এস সন্ধানে পড়ে 50%, নাম্বার অফ পি হলো এটা কুরবানি 50%, এবার বিচিত্রা ও সন্ধানে পড়ে কত, 30%। তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন এস ইকুয়াল টু 30, তারপর বিচিত্রা ও কুরবানি 30%, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন পি সমান 30%, তারপর সন্ধানী ও কুরবানি পরে 20%, তাহলে সেটা লিখব নাম্বার অফ এস ইন্টারসেকশন পি ইকুয়াল টু 20%। তারপর দেখো নাম্বার অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি ইকুয়াল টু 10%, মানে তিনটি পত্রিকাই পড়ে 10%, সেটা লিখব। আবার আমাদের বের করতে হবে তিনটি পত্রিকার কোনোটিই পড়ে না, কতে বলা হলো যে তিনটি পত্রিকার কোনোটিই পড়ে না এমন ছাত্রীর সংখ্যা বের করো। তো এখানে আমাদের কি করতে হবে, নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি হোল প্রাইম ইকুয়াল টু হোয়াট, এটার মান আমাদের বের করতে হবে। তো নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি হোল প্রাইম অর্থ হলো তিনটি পত্রিকার কোনোটিই পড়ে না। তো আমরা জানি যে নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি সমান নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এস প্লাস নাম্বার অফ পি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এস মাইনাস নাম্বার অফ এস ইন্টারসেকশন পি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন পি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এস ইন্টারসেকশন পি, এটা আমরা লিখব, সূত্র এটা ফেললাম। তো এই সূত্র ফেলার পর আমাদের মানগুলো বসাতে হবে, যে মানগুলো আমাদের এখানে আমরা লিখে ফেলেছি সে মানগুলো আমরা এখানে পর্যায়ক্রমে লিখব। লেখার পর দেখো এগুলো হিসাব নিকাশ করে আমাদের কত হবে, 90 হবে।
তো আমরা কি করব, এই যে 90% পেলাম, অর্থাৎ এখানে এই 90% আমরা পেলাম, এই 90% হলো তিনটি পত্রিকার অন্তত একটি পত্রিকা পড়ে, বিষয়টা এরকম। এবার আমরা বের করব তিনটি পত্রিকার কোনোটিই পড়ে না, সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, যে নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি হোল প্রাইম ইকুয়াল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি। তো নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি হোল প্রাইম সমান, যেহেতু এটা আমাদের সূত্র, আমরা সূত্র ফেললাম, তারপর অর্থাৎ কোনোটি পড়ে না, কোনোটি নেয় না, বা এরকম যদি প্রশ্ন থাকে আমাদের তাহলে এই সূত্রে ফেলতে হবে, কোনোটিই পড়ে না, কোনোটিই খায় না, কোনোটিই নেয় না, বিষয়টা এরকম, কোনোটিই পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমাদের এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা শেষ করতে হবে। তো আমরা নাম্বার অফ ইউ সমান 100 লিখব, আর নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পির মান তো আমরা বের করেই নিলাম, এই যে এই অংশে আমরা কত 90% পেলাম। এর অর্থ হলো যে অন্তত একটি পত্রিকা পড়ে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো কত, 90%। আর একেবারে তিনটি পত্রিকার একটিও পড়ে না, সেটি হবে আমাদের কত, 100 থেকে এই 90 বাদ দিলে 10%। তো এখানে দেখো ভেন চিত্রে আমি একটু বলবো যে এটা হলো বিচিত্রা সেট, এটা হলো পূর্বাণী সেট, এটা হলো সন্ধানীর সেট। তো বিচিত্রা দেখো এখানে 60%, পূর্বাণী হলো 50% যেগুলো আমাদের দেওয়া আছে, আর সন্ধানী হলো 50%, আর 10% হলো এখানে দেখো 10% হলো আমাদের তিনটি পত্রিকাই পড়ে। এই যে দেখো এইটুকু এরিয়া তিনটা সেটেরই ভেতর কমন আর কি, তিনটি পত্রিকাই পড়ে 10%। তো বিচিত্রা ও সন্ধানী কত আমাদের, বিচিত্রা সন্ধানী 30%, দেখো বিচিত্রা এবং এই বিচিত্রা এবং সন্ধানী হলো কত, 30%। আবার বিচিত্রা পূর্বাণী হলো কত, বিচিত্রা পূর্বাণী 30%, আর সন্ধানী এবং পূর্বাণী দেখো সন্ধানী আর পূর্বাণীর হলো কত পরে এমন হলো শিক্ষার্থীর সংখ্যা 20%। তাহলে এটা 30, এটা 20, এটাও 30। তো আমাদের বের করতে হবে কোনোটিই পড়ে না, কোনোটিই পড়ে না, সেটি হলো আমাদের 10%, যেটা আমাদের এই ফাঁকা অংশ, কোনোটিই পড়ে না। তো এটি হবে আমাদের আনসার। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়, আর সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে তোমাদের মতামত জানাও।